হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সিনারি, পিচ্ছিল কাদা, লাল মাটি, আর দাদা বাইকার্স লাল পাহাড়ে যে আমাদের বাইকের অবস্থা লাল, আমাদের অবস্থা লাল। ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, ওটাই হচ্ছে লাল টিলা, আমাদেরকে দিক দিয়ে ঘুরে যেতে হবে। তো বাইকার্স, আমাদের অভিযান লাল পাহাড়। আমরা হচ্ছে এখন লাল পাহাড়ে যাচ্ছি, এই অফ রোডিং আমাদের করতে হবে এখন। হ্যাঁ যান যান, হ্যাঁ সামনে অসীম দা, এখানে পিচ্ছিল কাদা। পিচ্ছিল কাদা, লাল মাটি, লাল কাদা মাটি আর কি। হ্যাঁ যান, চলে গেছে তো। অবু ধাক্কা দাও, ভাই ওদিক দিয়ে কি বেরোনোর রাস্তা আছে? যাওয়ার সময় কি আবার এদিক দিয়ে যাইতে হবে? ও ওই রাস্তা দিয়ে বের হওয়া যায় না? ও চেকপোস্ট বন্ধ না? গেছে, ঠিক আছে, দাঁড়লেই বালুতে আটকে আটকে ধরবে। গেছি পার হয়ে আলহামদুলিল্লাহ। আর একটা বাকি, জুতায় কাদা কুদে লেগে গেছে দাদা, সাহস পাচ্ছে না। এই পানি দাঁড়া দিয়ে আসেন, এই পানির দাগের উপর দিয়ে, এদিকে কাদা নাই। এই পাহাড়ে যত পানির রস আছে, রস এদিক দিয়ে হচ্ছে নামতেছে। এমনি ভিজুয়ালি দেখা যায় না দেখেন, কিন্তু মাটির থেকে রস এসে, ওই যে দেখেন পানির ধারা প্রবাহিত হয়ে ওই নালায় মিশতেছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু কোনো ফিজিক্যালি কোনো পানি নাই।
কারণ এলাকায় প্রচুর বৃষ্টি হয়। এই আমাদের একটা বাকি আছে, এটা অসীম দা সাহস পাচ্ছে না, দাদা একটু শর্ট মানুষ, ওনার পায়ের ব্যালেন্সিংয়ের সমস্যা হয়। আর দাদা একদম প্যান্ট পুনের হোগা মারা সারা। মিশন সাকসেস। আজ ওই তিন দিন মত অবস্থা। আমরা এখন লাল পাহাড়ে উঠছি, পাহাড়ের মাটি লাল, মাটিগুলো একটু পিচ্ছিল টাইপের। এই লাল পাহাড়ের চূড়ায় আমরা ওই ঢাল থেকে ওদিক দিয়ে ঘুরে ঘুরে উঠে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি হলো দাদা, দেখো তো রাস্তা নিচেরটা না উপরেরটা। ও রাস্তার নিচেরটা ফাইনালি সাকসেস, উই আর রেসিং। বন্ধুরা এটা হচ্ছে লাল পাহাড়, এই লাল পাহাড়ের উপরে এটা হচ্ছে একটা মন্দির, দক্ষিণা কালী মন্দির। এখান থেকে এখানে ফুল ভিউ দেখা যায়, ফুল ভিউ, হোয়াট এ নাইস ভিউ। এখানে না আসলে কেউ চিন্তাই করতে পারবেন না, এত সুন্দর একটা ভিউ। তো চাই স্ট্রেট আছে সব এদিক দিয়ে এদিক দিয়ে, আর এই যে দেখেন কোলাউড়া এদিক দিয়ে সব, এই যে এদিক দিয়ে সব হচ্ছে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। হোয়াট এ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সিনারি। দেখেন যে ম্যাগের ভেলা, ম্যাগ দেখা যাচ্ছে ওদিক দিয়ে, আমরা এদিক দিয়ে এদিক দিয়ে আসছি। এটি কি একই দাদা, এই মন্দির আর মন্দির কি একই? ওইটা শিব মন্দির আর এটা কালী মন্দির। আচ্ছা, ওটা নতুন বানানো হচ্ছে না, প্রসাদের ঘর। সুন্দর সুন্দর, হোয়াট এ নাইস ভিউ, হোয়াট এ নাইস ভিউ। আমরা কিন্তু আসছি বন্ধুরা, ওই যে ওইখান থেকে দেখা দেখা যায় না, ওই ঢাল থেকে দেখা যায়, ওই ঢাল থেকে দেখলাম। এই যে আরেকজন উঠে গেছে, এই ঢাল থেকে দেখলাম, ওই অনেক অনেক ঢাল থেকে আসছে আর কি। আরেকটা বাইক বাকি আছে, থার্ড বাইকার ইজ কামিং। এই পাহাড়টা অত্র এলাকার সবচেয়ে উঁচু পাহাড় এবং এই পাহাড়ের মাটি হচ্ছে লাল। আমরা একদম পাহাড়ের টপে চূড়ায় চলে আসছি বাইক নিয়ে। দাদা প্রসাদ নিচ্ছে, কি বলে এটা, প্রসাদ নাকি? এখানে একজন কি বলে, সাধু বলে নাকি আপনাদের?
সেবায়েত, এখানে একজন সেবায়েত আছে যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি এখানে থাকেন, যারা আসেন তাদেরকে সেবা প্রদান করেন। দাদা নাম কি আপনার? জগদীশ মুনারজি। আপনি কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন না রাত্রেও থাকেন? সকালে থাকি 10টা 5টা পর্যন্ত। বিকাল 5টা পর্যন্ত? তো এই বিকাল 5টা পর্যন্ত এখানে যে কেউ আসতে পারে আর কি, কোনো সমস্যা নাই? আচ্ছা, তো খুব সুন্দর, হ্যাঁ নিব, খুব সুন্দর ব্যবস্থা। তো বাইকার্স, এখন আমাদের নামার পালা। এগুলো গুড়ি গুড়ি পাথর নাকি মাটি? রাস্তাগুলো পিচ্ছিল, মাটিগুলো পিচ্ছিল, আবার কিছু জায়গায় শ্যাওলা জন্মেছে। একটা নেই দাদা, আর একটু পিক আপ বাড়ান, এত অল্প পিক আপে উঠবে না তো। বামে বামে প্রত্যেকটা বাইকে একদম কাদায় মাখামাখি, গাড়ি এখন ওয়াশে দিতে হবে।